প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আজকের দেশ রূপান্তর অনুষ্ঠানে আমি সালাউদ্দিন শুভ্র আপনাদের স্বাগত জানাচ্ছি আজ শুক্রবার পাঁচ নভেম্বর বিশ কার্তিক আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত খবরগুলো শিরোনাম আমি আপনাদের পড়ে শোনাব শুরু করব প্রথম পাতা থেকে আজকের দেশরূপান্তরের প্রধান খবর সর্বোচ্চ হারে ডিজেল কেরোসিনের মূল্য বৃদ্ধি গণপরিবহনে অরাজকতা ধর্মঘটের ডাক আইনমন্ত্রী বললেন আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডের সংবাদ সঠিক নয় সহিংসতা রোধে ইসির সভার দিনে নরসিংদিতে নিহত তিন লন্ডনে বাংলাদেশ সামিট ব্রিটিশ উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কপ টোয়েন্টি সিক্স নিয়ে বিবিসির প্রতিবেদন পাঁচ প্রভাবশালীর একজন শেখ হাসিনা বিআইজিডি ও পিপিআরসির জরিপ দেশে ছয় মাসে দরিদ্র বেড়েছে উনআশি লাখ উনষাট জেলায় মৃত্যু ও ছত্রিশ জেলায় করোনায় নতুন শনাক্ত নেই সিলেট সীমান্তে বিএসএফের গুলি দুই বাংলাদেশির লাশ দুদিন ধরে পড়ে আছে ইলিশের ডিমে রেকর্ড এরপর খবর পৃষ্ঠা দুই আপনার ভাগ্য পৃষ্ঠা তিন খবর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ তিনশো ঊনপঞ্চাশ সদস্যের কমিটিতে নব্বই জন সহ সভাপতি চিন্তা পৃষ্ঠাচার সম্পাদকীয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান একজন সামাজিক চিকিৎসকের প্রতিকৃতি লিখেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ ইসলাম পরিবেশ রক্ষায় ইসলামের নির্দেশনা লিখেছেন শাহিন হাসনাদ পৃষ্ঠা পাঁচ দেশান্তর দক্ষিণ পূর্ব এশিয়া নৌশক্তিতে নজর বাড়ছে জলবায়ু সম্মেলন গরিব দেশের প্রতিনিধিত্ব কম জরায়ুমুখ ক্যান্সার ঠেকাবে এইচপিভি ভ্যাকসিন ক্লাসরুম নবম দশম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যান ইন্টারেস্টিং নোভেল বিশেষ করে পৃষ্ঠা ছয় রাতের ঝলমলে দোকান বার্লিনের স্প্যাটি দৈনন্দিন ইসলাম কোরআন নির্দেশিত পথ খেলা পৃষ্ঠা সাত অধিনায়কের কাছেই উত্তর নেই জয়ের বিশ্বাস নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছে ফুটবলাররা রিয়ালের জয় আটকে গেল পিএসজি বাণিজ্য পৃষ্ঠা আট হাজার কোটিতে নামল ডিএসইর লেনদেন পাঁচ মাসে এলপিজির দাম বেড়েছে ছাপ্পান্ন শতাংশ দেশ পৃষ্ঠা নয় ধুঁকে ধুঁকে চলছে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্স ফজলিয়াম চাঁপাইনবাবগঞ্জের নামে জিআই স্বীকৃতি দেওয়ার দাবি এরপর বিনোদন পৃষ্ঠা দশ সিনেমা নিয়েই ভাবনা আলমগীরের নির্ভরযোগ্য শিল্পীর অভাব বলেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি সানিয়া মালহোত্রার সুসময় আপনার ডাক্তার করোনারি আর্টারি ডিজিজ টিপস করপুরের নানা উপকারিতা সবশেষে শেষ পাতা পৃষ্ঠা বার দেশ রূপান্তরকে ডাক্তার জাহিদ থেমে থেমে আর জ্বর আসছে না খালেদা জিয়ার মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির নামে কোটি কোটি টাকা আত্মসাত বিনিয়োগ করে সর্বশান্ত চার শতাধিক গ্রাহক শুল্ক কর দিতে না পারায় বন্দরে পড়ে আছে পুলিশের বিশেষায়িত গাড়ি বুকার জিতলেন ডেমন গ্যালগেট কোভিড নাইন্টিন বিশ্বে এক সপ্তাহে আরও তিরিশ লাখ শনাক্ত রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন দুই মাসে সড়কে নিহত আটশো ছেচল্লিশ জন বেড়িবাঁধ ভেঙে ঘরবাড়ি বিলীন নৌকায় সন্তান জন্ম দিলেন এক মা প্রিয় দর্শক এই ছিল আজকের দেশরূপান্তরে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনারা দেশরূপান্তরের সঙ্গেই থাকবেন বারো পৃষ্ঠা পত্রিকা মাত্র পাঁচ টাকা রয়েছে ই পেপার ও দেশরূপান্তর ডট কম এছাড়া রয়েছে দেশরূপান্তর ফেসবুক ও ইউটিউব যে যেখানেই থাকবেন ভালো থাকবেন